ইচ্ছে ছিল বিশ্বকাপ জিতলেই ট্যাটু করাবেন সূর্যকুমার যাদব। সেই ইচ্ছের খুব কাছেও গিয়েছিলেন তিনি। কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হার ভারতের যেমন স্বপ্ন ভেঙেছে, তেমনই সূর্যের এই ইচ্ছেটি মাটি চাপা পড়ে যায়। কিন্তু 2024 সালে এসে তার এই ইচ্ছে আবার পূরণ হচ্ছে। ভারত জিতেছে বিশ্বকাপ, এবার সেই বিশ্বকাপ জয়ী ট্রফি ট্যাটু করাতে যাচ্ছেন ভারতের এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে 4 বলে 3 রান করেছেন সূর্যকুমার, কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ফিল্ডিং দিয়ে। একটি ক্যাচ নিয়ে ভারতকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। শেষ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রানের। হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই ফুল টসে ডেভিড মিলার বাউন্ডারি ক্লিয়ার করার চেষ্টা করেন। সেই বলটি আকাশে ওড়া অবস্থায় অনেকেই ধরে নিয়েছিল এটি ছক্কা হতে যাচ্ছে, কিন্তু লং অনে দাঁড়িয়ে সূর্যকুমার লুফে নেন অসাধারণ এক ক্যাচ। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন যে ক্যাচে সাজ ঘরে ফেরেন ডেভিড মিলার, আর ভারত স্বপ্ন দেখতে থাকে বিশ্বকাপ জয়। আর সেই ক্যাচ নেওয়ার পর সূর্য জানিয়েছেন, ডেভিড মিলারের ক্যাচ নেওয়ার সময় তার মনে হচ্ছিল ট্রফি হাত থেকে চলে যাচ্ছে না তো। আর ট্রফি জয়ের পর তো শিরোপা বিছানায় নিয়ে ঘুমিয়েছেন তিনি। নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের পর যেন খুশিতে পাগলই হয়ে গিয়েছেন সূর্যকুমার। এখন বলা খুব সহজ, কিন্তু ট্রফি বাউন্ডারি লাইন পেরিয়ে যাচ্ছে এবং অন্য দলের দিকে যাচ্ছে মনে হচ্ছিল। তবে হ্যাঁ, ওই সময় আপনার ভাবনায় আসে না বল বাউন্ডারি লাইন পেরিয়ে যাবে এবং হবে। আমার নিয়ন্ত্রণে যা ছিল আমি চেষ্টা করেছি, বাতাসও ভালো প্রভাবক ছিল, এটা আমাকে কিছুটা সাহায্য করেছে। আমরা আমাদের ফিল্ডিং কোচের সঙ্গে অনুশীলনে এরকম ক্যাচ নিয়েছি প্রচুর। যখন ম্যাচের মধ্যে আসে তখন এসব ক্যাচ নিতে গেলে উপস্থিত বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ। ট্যাটু করানোর শখ সূর্যকুমারের অনেক আগে থেকে, তার শরীর জুড়ে রয়েছে নানান ট্যাটু। কিন্তু আরেকটি ট্যাটু করানোর জায়গা রয়েছে তো, এমন প্রশ্নের উত্তরে সূর্যকুমার বলেন, কিছু জায়গা বাকি রয়েছে আমার হৃদয়ের কাছাকাছি, এটা অবশ্যই আমার হৃদয়ের কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত ভাবেই দেখতে পাবেন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।